পীররা নাকি মরে না, পীরের অনুমতি ছাড়া নাকি মুরিদের আজরাইল জান কবজ করতে পারে না। ভাই মালাকুল মওতের কাছে পীরটির কোনো পীরে আবার জিজ্ঞেস করবে তোমার মুরিদের, পীরের নিজের জান কবজ করতেই তো জিজ্ঞেস করবে না, মুরিদ তো পরের কথা। এটা আপনার অনেক পিসাবরা শিখায় তাদের মুরিদদেরকে এসব, কারণ ব্যবসা জমবে না তো এটা না ভেবে, বুঝেন নাই, এই জন্য এগুলো শিখায়। আমরাও করি কি, পয়সা করি, অনেক বড় লোক আছে, আমি দেখছি অনেক বড় লোক আছে বাংলাদেশে, কিছু কিছু পীর আছে এই পিসাব দেন আপনার মুরিদ বেশিরভাগ পয়সা আলা, আমি নাম বলবো না, দুই একটা নাম বললে আপনারা চিনে যাবেন, বেশিরভাগ পয়সা আলা মুরিদ, এবং পয়সা আলা মুরিদরাও এমন বেকুবের বেকুব, ওই কামাই করে করে সব পিসাবে দেয়, মনে করে যে আখেরাতের কন্ট্রাক্টর এই বেটার দায়িত্ব দিয়ে দিলাম, পয়সা করে এই দিক দিয়ে দিয়ে দিবো, ওইদিকে আমারে আল্লাহর কাছে দাঁড়ালে আল্লাহর কাছে দৌড়ের উপরে থাকবে সব। নবীরা যেখানে ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে, সেখানে আপনার কোনো পীর সাহেব কোনো মুরিদকে আল্লাহর কাছে মুক্তি এনে দিবেন এই সাহস থাকবে না। আপনার কাজ হলো ওলামা একরামের তত্ত্বাবধান, তাদের নির্দেশনা কোনো তারা চলতে বললে সে পথে চলেন, সে পথে চললে আপনার নাজাত, আপনার নাজাতের কন্ডাক্টারই তিনি নিতে পারেন না, এটা ভুল ধারণা। আর মালাকুল মৌত যেটাকে আজরাইল বলছেন, আজরাইল এটা হাদিসের কোনো ভাষা না, কোরআনেও আসেনি, হাদিসের ভাষা হলো কি, কোরআনের ভাষা হলো কি, মালাকুল মৌত। তো এই মালাকুল মৌত যাকে আমরা আজরাইল বলি, তার আসল নাম কি, মালাকুল মৌত। তো এই মালাকুল মৌত এ পিসাব নিজেরাও জিজ্ঞাসা করবে না যে পিসাব হুজুর আপনার জানটা এখন কবজ করতে পারি কি পারি না, মুরিদ তো পরের কথা, এগুলো গোমরাহি। আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দান করুন।